একটা সুস্থ গাছকে দেখলেই বোঝা যায় যে গাছটা সুস্থ আছে। এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এর পাতাগুলো দেখুন ক্লোরোফিলে ভর্তি, মানে পাতা সবুজ। তো এই যে আছে এটা হচ্ছে, এটাকে বলা যেতে পারে নন ক্লোরোটিক গাছ, মানে ক্লোরোফিল ভর্তি পাতায়। এবং এই গাছ এক সুস্থ সবল গাছ দেখেছেন, যার জন্যই গাছটা সতেজ রয়েছে এবং ফুলে ভর্তি। তেমনি এর পাশেই রয়েছে একটি গাছ, এগুলো আপনাদের বোঝাবার জন্য দেখানো হচ্ছে। এই যে দেখছেন গাছের পাতা কিন্তু সবুজতা রয়েছে, মানে ক্লোরোফিলে পরিপূর্ণ রয়েছে, গাছের নিরোগ গাছ বলা যেতে পারে। এই গাছগুলো হচ্ছে সতেজ গাছ, সবুজে ভর্তি, ক্লোরোফিল ভর্তি এই গাছের। এইবারে চলে আসা যাক পাশেই আপনাদের দেখাবার জন্য, আরও কতগুলো গাছ দেখাচ্ছি। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আস্তে আস্তে তার ক্লোরোফিল হারাচ্ছে। দেখেছেন ক্লোরোফিল হারিয়ে যাচ্ছে, মানে পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে এবং পাতার মধ্য শিরা সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং পার্শ্ব শিরাগুলো সবুজ, কিন্তু পাতার রং সবুজতা হারিয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় দেখা যায় যে, যেমন দেখছেন এই এই যে পাতাটা, কোনো কোনো সময় দেখা যায় গাছের কচি পাতাতে এই লক্ষণটা আগে দেখা যায়, পরে পুরনো পাতাতে আসে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে পুরনো পাতাকেই মানে ফ্যাকাশে করে দেয় এবং সবুজতা হারিয়ে ফেলে। আবার এই একটা গাছ দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ ক্লোরোফিল হারায়নি, কিন্তু ক্লোরোফিল হারিয়ে যাওয়ার পথে দেখেছেন হলদেটা ভাব এসে গেছে, সবুজতা হারাচ্ছে। এই গাছটা পুরোটাই দেখছেন আস্তে 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 তার সবুজতা, মানে ক্লোরোফিল হারিয়ে ফেলছে, হলদেটা আকার ধারণ নিয়েছে। পার্শ্ব শিরা মধ্য শিরা ঠিকই আছে, কিন্তু একে এই গাছটাকে যদি সময় আমরা যত্ন না নিতে পারি, তাহলে এই গাছটা অচিরেই ক্লোরোফিল তার হারিয়ে ফেলবে এবং গাছের বৃদ্ধি থমকে যাবে, গাছের ফলন থমকে যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা আপনারা শেষ অবধি দেখুন, আর চ্যানেল চলো কিছু জানিয়ে আপনাদের স্বাগত জানিয়ে এই প্রতিবেদনটা শুরু করতে চলেছে। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ধরনের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। তো বন্ধুরা, আমরা জানি যে গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্টের খাদ্যের, যেটাকে আমরা অনুখাদ্য বলি, সেই অনুখাদ্যেরও গাছের প্রয়োজন লাগে। যদিও এই খাদ্যটা গাছ মাটি থেকে খুব কম পরিমাণে নেয়, কিন্তু এই খাদ্যটা যদি অভাব করে তাহলে গাছের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই অনুখাদ্যগুলো কী কী, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কী কী, তার মধ্যে রয়েছে লোহা রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, কপার রয়েছে, জিঙ্ক রয়েছে, মলিবডেনাম রয়েছে, আপনার সালফার রয়েছে, সোডিয়াম রয়েছে, ইত্যাদি অনুখাদ্যগুলো খুবই জরুরি। যদিও গাছ মাটির থেকে এই খনিজ উপাদানগুলো খুব অল্প পরিমাণে নেয়, কিন্তু এর কোনো একটা জিনিস যদি গাছের কম হয় তাহলে গাছ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি ঠিক সময় এর যদি আমরা চিকিৎসা না করতে পারি তাহলে গাছ মারাও যেতে পারে। তো বন্ধুরা, এই জিনিসগুলোতে কোনো একটা যে অভাব হয় তার জন্যে গাছের যে প্রতিক্রিয়াটা দেখা যায় সেটা ফুটে ওঠে গাছের পাতাতে। এইগুলোর অভাব হলে দেখা যায় যে গাছের ক্লোরোসিস হচ্ছে এবং ক্লোরোফিল হারিয়ে ফেলছে, এবং পাতার কিনারা বরাবর তামাটে বর্ণ দাগ পড়ে কোনো কোনো ক্ষেত্রে। কোনো কোনো সময় দেখা যায় হলদে পাতার মধ্যে পোড়া পোড়া দাগ সৃষ্টি হচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে, গাছের ফলন কমে যাচ্ছে, তো গাছের সার্বিক বিকাশের অবনতি ঘটছে। তো আজকে যে আলোচ্য বিষয়, এই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কোনো সময় দেখা যায় যে আয়রনের অভাবে হতে পারে, কোনো সময় দেখা যায় যে ম্যাগনেসিয়ামের অভাবে হতে পারে, কোনো সময় দেখা যায় পটাশিয়ামের অভাবে হতে পারে,
কোনো সময় দেখা যায় বোরনের অভাবে হতে পারে, কোনো সময় দেখা যায় সালফারের অভাবে হতে পারে। তো যেভাবেই হোক এর প্রতিফলন কিন্তু গাছের এই পাতার মধ্যে ফুটে ওঠে, আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো পাতার মধ্যে ফুটে ওঠে। এই পাতা দেখে বা গাছের গঠন কাঠামো দেখে যদি আমরা এর রোগ নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই গাছটাকে আমরা রিকভার করতে পারি, আর ঠিক সময় মতন যদি এর যত্ন নিতে পারি তাহলে গাছটাকে বাঁচাতে পারবো, এবং যদি দেরি করে ফেলি দেখা যায় যে দেখা যাবে যে গাছটাকে বাঁচানো যায় না। তো বন্ধুরা আজকে সেরকমই একটা অনুখাদ্যের অভাব হলে কি হতে পারে সেই নিয়ে আজকে আলোচনার বিষয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গাছের আয়রন সমস্যা বা লোহার সমস্যা হয় কেন, আর লোহার সমস্যা হলে কি দেখে আমরা বুঝতে পারবো চিনতে পারবো যে এটা গাছের আয়রনজনিত সমস্যা, এবং এই সমস্যার থেকে গাছকে কিভাবে আমরা রিকভার করতে পারবো সেই নিয়ে আজকে আলোচনা, এবং তার সাথে থাকবে তার প্রতিকার এবং সুরাহার উপায়গুলো। তো বন্ধুরা দেরি করব না, আসা যাক আলোচনার বিষয়ে। গাছের আয়রনের যদি সমস্যা হয় তো গাছের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। তো গাছের ক্লোরোফিল তৈরির জন্য আয়রনের প্রয়োজন হয়। তো পাতায় যদি গাছ ক্লোরোফিল হারিয়ে ফেলে তাহলে কি হবে, গাছ ক্লোরোসিস তৈরি হয়ে যায় বা ক্লোরোটিক তৈরি হয়, মানে পাতার বর্ণটা সবুজ থেকে আস্তে আস্তে হলদে হয়ে যায় এবং পরের দিকে ফ্যাকাশে হয়। ফ্যাকাশে হওয়ার পরে কি হয়, শিরাগুলোর মধ্যে আপনার সবুজতা ভাবটাকে মধ্যশিরা এবং পত্র শিরার ভেতরে শিরাগুলোর সবুজতা ভাবটাকে, কিন্তু পাতা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে হলদে হয়ে সাদাটে বর্ণ হয় এবং পরে পরে পাতাগুলো ঝরে পড়ে যায়। তো বন্ধুরা আয়রনের সমস্যা হয়েছে কিভাবে আমরা বুঝব, এই যে পাতার ক্লোরোফিল হারিয়ে যাওয়াটা মানে ক্লোরোসিস তৈরি হওয়াটা যখন দেখা যায় তখন আয়রনের ক্ষেত্রে আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রায় 19-20 থেকে যায়, মানে এদিক ওদিক থাকে, প্রায় সমানই থাকে এদিক ওদিক থাকে। তো আয়রনের ক্ষেত্রে প্রথমেই দেখা যায় যে কচি পাতাগুলো যে তৈরি হচ্ছে, এই যে কচি পাতা সবে তৈরি হতে দেখতে পাচ্ছি, এই পাতাটা আস্তে আস্তে হলদেটে ভাব হবে, এই পাতার ওপর ভাগ থেকে আস্তে আস্তে হলদেটে ভাব হবে এবং পত্র শিরাগুলো এবং মধ্য শিরাগুলো ফুটে উঠবে। এটা আয়রনের অভাব হলে প্রথমেই শুরু হয় কচি পাতা বা সবে পাতা তৈরি হচ্ছে তাতে আক্রান্ত হয় সবার আগে, এবং পরে পরে সমস্ত পাতায় আপনার হলদেটে আকার ধারণ করে নেয় এবং সাদাটে ভাব এসে যায়, ফ্যাকাশে হয়ে যায়, যার ফলে কি হয় বলবেন তাতে কি ক্ষতি হবে, যার ফলে কি হয় গাছ সৌর আলোক থেকে আপনার সালোক সংশ্লেষণ করতে পারে না এবং গাছ ক্লোরোফিল তৈরি করতে পারে না, খাদ্য ঠিক মতন তৈরি করতে পারে না এবং গাছের কি হয় বৃদ্ধি থমকে যায় এবং গাছ অকালেই মারা যায়। পাতাগুলো ঝরে গেলে গাছের তো খাবার জোগাড় করতে পারবে না, গাছ মারা যায়। এই যে পাতা দেখছেন, পাতার আয়রনের অভাবের জন্য দেখা যায় লক্ষণটাকে, এই পাতার ওপর থেকে তামাটে বর্ণ বা ব্রোঞ্চের মতন আকার দেখা যায়। এই লক্ষণ হলে বোঝা যায় যে গাছ আয়রন সমস্যায় ভুগছে। এবারে প্রশ্ন হচ্ছে আয়রন সমস্যা কেন হয় গাছের, গাছের আয়রন সমস্যা হয় মাটি যদি অধিক ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে যায়, মানে মাটির পিএইচ যদি 7-এর ওপরে ক্রমাগত চলে যায়, মানে 7.5-8 যদি এসে যায় তাহলে মানে 7.2 অবধি তবুও টলারেবল দেওয়া যায়, অ্যালাউ 7.2-এর ওপরে যদি মাটি চলে যায় পিএইচ তাহলে কি হয় মাটি ক্ষারীয় তৈরি হয়। এই ক্ষারীয় মাটিতে কিন্তু আপনার আয়রন গাছ মাটির থেকে তৈরি করতে পারে না, মাটিতে আয়রন থাকলেও গাছ মাটির থেকে ক্ষারীয় মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে গাছ সেই আয়রনকে শোষণ করতে পারে না, যার কারণেও আপনার গাছের আয়রন সমস্যায় ভোগে। তারপরে আসা যায় আর কী কারণ,
গাছে যদি জল জমে থাকে, জলবদ্ধ মাটি হয়, সবসময় যদি স্যাঁতস্যাঁতে ভিজে মাটি হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্লোরোফিল হারিয়ে ফেলে। মানে গাছ আয়রন ক্ষমতা, আয়রন টানতে পারে না মাটি থেকে, এবং কি হয় গাছ পাতা, গাছের পাতা হলদে হয়ে যায়, এবং এই সমস্যাগুলি সম্মুখীন হয় গাছ। এরপরে আসছে মাটির জল নিকাশি ব্যবস্থা যদি ভালো না থাকে। টবেতে গাছ বসেছে, যে জলটা আপনি গাছে দিচ্ছেন প্রয়োজনের অতিরিক্ত যদি জল হয়ে যায়, ওই জলটা যদি গাছের গোড়ায় গিয়ে জমে, তাহলে কি হয় এই সমস্যা, আয়রন সমস্যার সৃষ্টি হতে পারে। কেন অতিরিক্ত ভিজে মাটি, স্যাঁতস্যাঁতে মাটিতে কি হয় আয়রন নিচের দিকে চলে যায়, গাছ শোষণ করতে ঠিক মতন পারে না, এবং তার ফলে কি হয় দীর্ঘদিন ধরে গাছের গোড়ায় যদি জল জমে থাকে, তাহলে গাছের শেকড় পচা শুরু করে, শেকড়ে ক্ষতি হয়, সেটাও কিন্তু আপনার গাছের আয়রন সমস্যার একটা মূল কারণ। কেন গাছ যদি তার শক্তি হারিয়ে ফেলে, আমি এর আগেও বলেছি যে গাছের শেকড় হচ্ছে আমাদের লিভারের মতন, গাছ শেকড় থেকে মাটির গাছ শেকড়ের সাহায্যে মাটির থেকে পুষ্টি মৌলগুলো গাছ সংগ্রহ করে বা শোষণ করে। যদি শেকড়ি গাছে কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে গাছ তার খাদ্য ঠিক মতন সংগ্রহ করতে পারে না, তখনই দেখা যায় গাছ বিভিন্ন সমস্যার বিভিন্ন অসুখে ভোগে। তার মধ্যে অন্যতম একটি মানে অসুখ বা লক্ষণ হচ্ছে আয়রন জনিত সমস্যা। অধিকাংশ গাছই কিন্তু বন্ধুরা মৃদু আম্লীয় মাটি পছন্দ করে। ফসল ভালো পেতে গেলে, ফুল সবজি ফল মূল যাই বলুন, ফসল ভালো পেতে গেলে কিন্তু অম্লীয় মাটির প্রয়োজন হয়। তো গাছে আমাদের এই জন্য খেয়াল রাখতে হবে, কোনো মতেই গাছের মাটির পিএইচের মান যেন আপনার অধিক না হয়ে যায়। ফসল বসাবার আগে আমাদের অবশ্যই মাটির পিএইচটাকে যদি আমরা পরীক্ষা করে নিতে পারি, তাহলে এই এইরকম বিভিন্ন সমস্যার থেকে আমরা গাছকে ওভারকাম করাতে পারব। এই মাটির পিএইচ বিভিন্নভাবে করা যায়, আপনার পিএইচ মিটারের সাহায্যে করা যায়, কিন্তু সেটা ব্যয়বহুল অনেক, আবার সরকারি ল্যাবে গিয়েও করানো যায়, আর ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিকভাবে মাটির পিএইচ কী আছে সেটাকেও আমরা টেস্ট করতে পারি, যার ভিডিও আমি এর আগে আমি পোস্ট করেছি। আপনারা প্রয়োজন মনে করলে পরে ঘরোয়াভাবে মাটির পিএইচ কীভাবে টেস্ট করা যায়, পরীক্ষা করা যায়, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো গাছকে গাছের কোনো রকম যদি ত্রুটি দেখা যায়, লক্ষণগুণ বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়, গাছ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কি না আমরা দেখেই বুঝতে পারবো। আপনাদের বলেছি যে পাতা দেখে বা গাছের গঠন কাঠামো দেখে বোঝে যায় যে গাছের বৃদ্ধি থমকে গেছে বা পাতা হলদে হয়ে গেছে, পাতা স্পট পড়ছে, তখন যদি আমরা মাটির পিএইচটাকে ঠিক দেখে একটু চেক করে নিতে পারি, সে ঘরোয়া উপায়ে হোক আর যেভাবেই হোক, তাহলে কি হয় মাটির ক্ষারীয়তাটা কমিয়ে আমরা নিয়ে আসতে পারবো নিউট্রালের জায়গাতে, বা হালকা মৃদু মাটিতে নিয়ে আসতে পারি, মানে সাত বা সাতের নিচে নিয়ে আসতে পারি। কিন্তু ফসল কিন্তু ভালো হয় ছয় থেকে সাত পিএইচ পিএইচের মাটির মান হলে পরে অধিকাংশ ফসলই ভালো হয়। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এইবারে আসা যাক এর সমাধান সূত্র। যদি গাছের এরকম পাতা হলুদ হয়ে যায়, শিরা ফুটে ওঠে, বা গাছ যদি তার ক্লোরোফিল ক্ষমতাকে হারিয়ে ফেলে, তাহলে কী করে এর প্রতিকার করতে পারি? মাটির পরিবেশ উন্নয়ন করে আয়রন মাটিতে যোগ করতে হবে, মাটিতে বায়ু চলাচলটাকে উন্নত করতে হবে, এবং মাটির জলবদ্ধতা কমাতে হবে। মানে মাটিতে কোনো মতেই কিন্তু জল জমে থাকতে দেওয়া যাবে না। কম পিএইচ এবং জৈব পদার্থ বৃদ্ধির জন্যে মাটিকে সংশোধন করতে হবে, মাটির পিএইচকে নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে। মাটি যদি অধিক ক্ষারীয় হয়, তাহলে কী করতে হবে, ফসল তৈরি করার তিন চার মাস আগে মাটিতে মৌলিক সালফার যোগ করতে হবে। মাটিতে থাকা ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সালফারকে সালফিউরিক অ্যাসিডে রূপান্তরিত করে, ফলে কি হয় মাটির পিএইচ কমায় এবং মাটি আর্দ্র এবং উষ্ণ হয়,
যার ফলে মাটির মধ্যে কি হয় বায়ু চলাচলটা খুব দ্রুতভাবে করতে পারে, তার ফলে কি হয় মাটিতে আয়রনের প্রাপ্যতা ধীরে ধীরে বৃদ্ধি হয়। এবং আমাদের কি করতে হবে, জৈব সার বেশি পরিমাণে মাটিতে ব্যবহার করতে হবে। এবং মাটিতে কি করতে হবে, ইউরিয়ার পরিবর্তে অ্যামোনিয়া নাইট্রেট ব্যবহার করতে হবে। এবং পাতা যদি ক্রমাগতভাবে এরকমভাবে হলুদ ভাব দেখা যায় তাহলে চেলেটেড আয়রন 2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনার 12 থেকে 15 দিন ছাড়া গাছের পাতা স্প্রে করতে হবে। এরকমভাবে 3টে রাউন্ড আমাদের কাজ করতে হবে, তাহলে এই আয়রন সমস্যার থেকে আমরা গাছকে ওভারকাম করাতে পারব। এছাড়াও আমরা ঘরোয়া উপায়ে জৈব পদ্ধতিতে আমরা গাছে আয়রন দিতে পারি, সেটা হচ্ছে সজনে গাছের পাতা, বেতো শাকের পাতা, কুলেখাড়ার পাতা, পালং শাকের পাতা, এইগুলোতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। এই পাতাগুলোকে যদি আমরা রৌদ্রে ভালোভাবে শুকিয়ে মিক্সিতে ড্রাই করে পাউডার করে নিতে পারি, যখন এই সমস্যা গাছে দেখা যাবে তখন যদি আমরা ওই গাছে ওই এই পাতার গুঁড়ো পাউডারটা আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে গাছের আয়রন সমস্যা ধীরে ধীরে ওভারকাম করবে। এবারে বন্ধুরা দেখা যায় আয়রনের কাজটা কী, গাছের আয়রনের অভাব হলে তো এই লক্ষণগুলো দেখা যায়। তো আয়রন উদ্ভিদ জীবনে আয়রনের কাজটা কী হয় এটা এবারে ধীরে ধীরে আলোচনা করা যাক। ক্লোরোফিল উৎপাদনে আয়রন প্রভাবক হিসাবে কাজ করে। আয়রন কী করে, শস্যে উৎপাদন বৃদ্ধিতে গুণগত মান হিসাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সংশ্লেষণ এবং বিপাক ক্রিয়ায় গাছকে সাহায্য করে। এছাড়াও রয়েছে আয়রন গাছের পটাশিয়াম গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে। এবারে আসা যাক আয়রন অভাবের কারণ। সাধারণত উঁচু জমিতে আয়রনের অভাব বেশি লক্ষ্য করা যায়। মাটিতে যদি দ্রবীভূত আয়রনের পরিমাণ কম হয়, ক্ষারীয় এবং ক্যালকেরিয়াস মাটির pH-এর মান বেশি হয়, মাটিতে যদি ফসফরাস এবং আয়রনের অনুপাত বেশি হয়, মাটিতে কপার, আয়রন, দস্তা, মলিবডেনাম ও অ্যালুমিনিয়ামের অভাব অনুভূত হয়। এবারে আসা যাক সাবধানতা। কোনো মতেই মাটিতে জল জমে থাকতে দেওয়া যাবে না, জলনিকাশি ব্যবস্থা যেন খুব পরিষ্কার রাখা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর মাটির pH-এর মান 7.2-এর ওপরে কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না। নিয়ে গেলে পরে কী হয়, মাটি যদি হয়ে যায় 7.2-এর ওপরে যদি মাটির pH হয়ে যায় সেই মাটি আমাদের ক্ষারীয় মাটি হিসাবে গ্রহণযোগ্য হয়। এই ক্ষারীয় মাটিতে যদি না জেনে আমরা চুন প্রয়োগ করি তাহলে কিন্তু বা আরও মাটি ক্ষারীয় হয়ে যাবে। তাই সেক্ষেত্রে মাটি যদি 7.2-এর ওপরে চলে যায় তাহলে কখনই মাটিতে চুন প্রয়োগ করা যাবে না, চুন প্রয়োগ করার হাত থেকে আমাদের বিরত থাকতে হবে। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে লাইক করবেন এবং তাতে কী হবে, এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ বোধ করব এবং পরবর্তী দিনে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব। আর তার সাথে এই ভিডিওটাকে আপনারা আপনাদের পরিচিত যে সমস্ত বাগান প্রেমী বা ছাদ প্রেমী বন্ধুরা রয়েছেন তাদের কাছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিলে তাহলে তারাও জানতে পারবেন যে এই ধরনের গাছের যদি আয়রনের সমস্যা হয় তাহলে প্রাথমিকভাবে লক্ষণ চিনে কীভাবে গাছকে ওভারকাম করানো যায় তারা জানতে পারবেন এবং গাছকে তারা সুস্থ রাখতে পারবে। আর নতুন বন্ধুরা যারা নিয়মিত আমার এই চ্যানেলটা দেখছেন বা দেখেছেন বা ভবিষ্যতেও দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন
তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পরবর্তী দিনে যখন আমি নিয়ে আসবো তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতন আমি এখানে আমার ভিডিও শেষ করছি। আশা রাখি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি আপনাদের কাছে খুব শীঘ্রই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।